ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইউবির নেতারা। সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এফডিইউবির প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণে 8 দফা দাবি জানানো হয়। প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি রাহুল আমিন গাজী। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শহীদ ছাত্র জনতা স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম। এছাড়া জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান জিয়া।